أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরের জন্যে নেক কামনা করার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নেক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন রমজান মাসে মাঝে মধ্যে এই সপ্তাহে যে সমস্ত প্রশ্ন এসেছে আমি আপ্রান্ত চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আশা রেখে আপনারা উভয় সময়ে এবং সকালে এবং বৈকালে উভয় এপিসোডের উপরে নজর রাখবেন যাতে নিজের প্রশ্নের উত্তর মিস না করেন নিজের প্রশ্নের উত্তর জানার জন্যে সকাল সন্ধ্যা উভয় এপিসোডের উপরে নজর রাখুন আসুন এবার আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই যে প্রশ্নগুলো এ সপ্তাহে পেয়েছি প্রথম প্রশ্ন নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি মালদা জেলা থেকে আমি ফাতিমা বলছি আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে যে আমরা রোজা রাখি তার নিয়াত কি সেটা বলবেন আর ইফতারের নিয়াতটাও একটু বলবেন আর আমার এইটুকুনি জানার ইচ্ছা যে রমজান মাসে কতটুকু খাবারের প্রয়োজন কারণ আমাদের এখানে আমি শুনেছি বলেছে রমজান মাসে যে যত বেশি খাক না কেন তার খাবারের কোনো হিসাব নেওয়া হবে না দয়া করে আপনি একটু বিস্তারিত জানাবেন যে কোনটা সত্যি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমার প্রিয় বোন সিমি খাতুন আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি রোজার নিয়াত কিভাবে করতে হবে জানতে চেয়েছেন রমজান মাসে যদি কেউ রাতের বেলা শোয়ার আগে নিয়াত করতে চায় আগামীকালের রোজার নিয়াত করতে চায় তো সে এইভাবে নিয়াত করবে আগে আরবিতে বলি তারপরে ইনশাল্লাহ বাংলায় ব্যাখ্যা করব নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ আমি আগামীকাল আল্লাহর খুশনদির জন্য রোজা রাখছি বা রাখিব ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ এইভাবে রাতের বেলা শোয়ার আগে নিয়াত করতে পারেন আর যদি ভোরের সময় সাহরির পরে সকালে নিয়াত করতে চান তখন এইভাবে নিয়াত করবেন নওয়াইতু আন আসুম আলিয়ম আলিয়ম মানে আজ নওয়াইতু আন আসুম আলিয়ম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ আমি আজকের দিন আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখিব ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ
এইভাবে নিয়াত করবেন যথেষ্ট। সন্ধ্যায় ইফতারের সময় বিশেষ নিয়াত করতে হয় না, ইফতারের যে দোয়াটা ওই দোয়াটা পড়ে পানাহার করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সুমত ওয়া আলা রিজকিকা আফতারত ওয়া আলাইকা তাওয়াক্কালত। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দরুদ পাঠ করে এবারে কিছু হালাল জিনিস দিয়ে ইফতার করুন, খেজুর, নুন, পানি, যে কোনো জিনিস দিয়ে ইফতার করতে পারেন। আশা রাখি রোজার নিয়াত বা ইফতার কীভাবে করতে হবে বুঝতে পেরেছেন। এবার আপনার প্রশ্ন ছিল রমজান মাসে কতটুকু খাওয়া উচিত, কেননা কিছু হুজুররা বলছেন রমজান মাসে যে যত খাবে খেতে পারে, খাওয়ার কোনো হিসাব হবে না। শরীয়তে বলা হয়েছে যতটা শারীরিক সুস্থতার জন্যে খাওয়ার প্রয়োজন ততটুকু খাও, যতটা খেলে শান্তিপূর্ণভাবে আগামী দিনে রোজা রাখতে পারবেন ততটুকুই খাওয়া যথেষ্ট। রমজান মাসে অন্যদেরকে খাওয়ানোর স্বভাব বলা হয়েছে, নিজে খাওয়ার জন্য বলা হয়নি। যারা ওই সমস্ত জালি হাদিস তৈরি করে রেখেছে নিজের স্বার্থের জন্যে রমজান মাসের জন্যে, এমন কোথাও রওয়ায়েত আমরা পাইনি যে নবী বলেছেন যে যত ইচ্ছা খাও কোনো হিসাব হবে না। না, এক এক লোকমার হিসেব দিতে হবে। এক মুঠো ভাত যদি আপনি বেশি খেয়ে থাকেন তো তারও হিসেব দিতে হবে। সেইটা যদি অন্য কাউকে দিয়ে তার জীবনে সুখ শান্তি দান করতে পারেন তো সেটা উত্তম। তাই রমজান মাসে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু পানাহার করবেন। যেমন আমি এর আগে অনেকবার বলেছি, খাওয়ার জন্যে বেঁচে থেকো না, বেঁচে থাকার জন্যে খাও। বুদ্ধিজীবীর জন্যে ইশারা যথেষ্ট। রমজান মাসে রোজায় থেকে যদি ক্ষুধা বা পিপাসার অনুভব না হয়, রাত ভোর খেয়েছেন, সারাদিন ঘুমাচ্ছেন, রোজা কী করে কেটে যাচ্ছে বুঝতেই পারলেন না, এই রোজা মানে শুধু আল্লাহর তরফ থেকে যেটা ফরজ করা হয়েছে সেটা মনে করুন আদায় হচ্ছে, তবে রোজার অর্থ হারিয়ে যাচ্ছে। যেটা শরীয়তে উত্তম এবং সঠিক আমি সবসময় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখি এটাকে গ্রহণ করে মেনে এর উপরে আমল করার চেষ্টা করবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম সাবির ভাই, মানে রাজু কলকাতা থেকে বল রা হ। আমি আপনার ভিডিও দেখলাম যেখানে হচ্ছে 923 নম্বর এপিসোডে আপনাকে কেউ ফোন করে বলছিলেন যে কলকাতা তালতলার প্রেস সাহেবরা মানে এলাহাবাদকে মানেন না বা কিছু, তো আপনি সেখানে এপিসোডে বলেছেন যে ওনারা এলাহাবাদ মানেন না বা কিছু, কিন্তু এটা টোটালি ভুল। কারণ কি, ওনাদের জন্যই আজকের দিনে আমরা এলাহাবাদে মানছি এবং ওনাদের জন্যই আজকের দিনে আমাদের কেন, আপনি যদি মিদনাপুর বলেন, বোলপুর বলেন, বর্ধমান বলেন, আপনি যে কোনো জেলায় দেখান না, ওনাদের সব চানেওয়ালা আছে, সব জেলায় দেখবেন আজকের দিনে সবাই হচ্ছে মহরম পালন করছেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনার যদি সময় পান কোনো সময় আপনি ওনাদের যেখানে যেখানে ওনাদের চানেওয়ালা আছে একবার আসুন মহরমের সময়, দেখুন কিভাবে ওখানে আমরা মহরম পালন করি, ওখানে আমাদের যেভাবে মহরম পালন করা হয় সবই হচ্ছে ওনাদের শিক্ষা, ওনাদের দেন, ওনারাই আমাদেরকে সব দেখিয়েছে। এবং আজকের দিনে আমরা তো জানতাম না যে উইং বলে কোনো চ্যানেল আছে টিভিতে, এটা উনি হুজুরদেরই কথাতে আমরা সব উইং চ্যানেল এখন দেখি। তো আপনাকে যিনি ফোন করেন আপনার চলতি এপিসোডে বলেছিলেন উনি আপনাকে গুমরাহ করেছে, এটা ভুল ধারণা। কারণ কি, আপনি যেহেতু এটা চলতি শোতে বলেছেন তো আমাদের মতন অনেকে চ্যানেলওয়ালা আছে যাদের খুব কষ্ট হয়েছে এটা শুনে, যেমনি আমার কষ্ট হয়েছে বলে আপনাকে আমি বলছি। তো আশা করি আপনি হয়তো আপনার নেক্সট কোনো এপিসোডে ওইটাকে আপনি একটু কিছু দেখবেন এবং চর্চা করবেন, বলবেন, এর উপরে আলোকপাত করবেন, কেন কি যেটা বলা হয়েছে সেটা ভুল বলা হয়েছে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখবেন আমার প্রিয় ভাই, আমাদের কাছে হাজার হাজার ফোন আসে, বহু লোক
বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, কে কোথা থেকে কি মন্তব্য নিয়ে প্রশ্ন করছে সকলের তদন্ত করা আমাদের জন্য সম্ভব নয়। সুতরাং আমাদের কাছে যেভাবে প্রশ্ন হয় আমরা সেইভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আরও একটা কথা বলতে চাই, আপনি যে বলছেন আমি বলেছি ওনারা আহলে বায়াতকে মানেন না, এমন কথা আমি কখনো বলিনি, বলবও না। আপনি শুনুন, বারবার শুনুন, আমি কখনো এ কথা বলিনি বা বলবও না যে ওনারা আহলে বায়াতকে মানেন না। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত আহলে বায়াতের মান্যকারীদের সম্মান করি, শ্রদ্ধা করি। বিশেষ করে আপনি যাদের বিষয়ে আলোচনা করছেন, আমি আমার এপিসোডে কখনো কারোর নাম নিয়ে কথা বলি না, কিন্তু আজকে একটা জিনিস ক্লিয়ার করার জন্য আমি নাম নিয়ে প্রকাশ্যভাবে বলছি। কলকাতা তালতলার হুজুর বা বীরভূম কারবালানগরের হুজুর জনাব রাশাদাত সাহেব এবং বাগনানের পীর সাহেব জনাব মনসুর আলী কাদরি সাহেব, এনাদের আমি অতি সম্মান করি। আমার অন্তর থেকে বলছি, আমি মুনাফিক না, মুনাফিকের মতো কথা বলতে পছন্দ করি না, যার অন্তরে কিছু আর মুখে কিছু না। আমি এনাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর এনাদেরকে আহলে বায়তের বংশধারী বলে মানি। কেননা আহলে বায়তের বংশধারীদের যে পরিচয় সেটা তানাদের ব্যবহারের মধ্যে দেখা যায়। তানাদের ভদ্রতা, তানাদের নম্রতা, তানাদের সভ্যতা, তানাদের আখলাক, সদ্ব্যবহার, এগুলো একটা সুন্দর প্রমাণ যে এনারা নবীর বংশধারী বা নবীর আহলে বায়তের সঙ্গে সম্পর্ক রাখেন, যেটা আমি ওনাদের মধ্যে পেয়েছি। সুতরাং পরিষ্কার বলছি যে আমি ওনাদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধার নজরে দেখি। আমার কোনো কথা থেকে যদি ওই সমস্ত গুরুজনেরা, পীর সাহেবরা কেউ কোনো প্রকারের আঘাত পেয়ে থাকে, তো তার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি। মনে রাখবেন, আমি আমার মাধ্যমে কখনো কাউকে আঘাত করি না। এমনকি যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা শুনেছেন, তাদেরকেও আমি সম্মানের সঙ্গে সম্বোধিত করি, ভাই যান, চাচা যান বলে কথা বলি, আদরের সঙ্গে, সম্মানের সঙ্গে কথা বলি। ভদ্রতা আমার পরিচয়, আহলে বায়াত আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তো আমি ওনাদের মধ্যে যে ভদ্রতা বা সহনশীলতা, ধৈর্য বা ক্ষমাশীল বা যে সমস্ত নেক লোকদের চিহ্ন পেয়েছি, তার জন্য আমি ওনাদের সকলকে সম্মানের নজরে দেখি। আশা রাখি কেউ ভুল বুঝবেন না। তবে এটা অপ্রিয় সত্য কথা, আমাদের কাছে যখন যে প্রশ্ন করবে, আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর তাকে দেওয়ার চেষ্টা করব। আমরা কখনো কারোর বিরুদ্ধে কথা বলি না বা কারোর বিরুদ্ধে সমালোচনা করি না। আমরা সবসময় হকিকতকে বর্ণনা করার চেষ্টা করি, বয়ান করার চেষ্টা করি। এমনকি যদি আমার নিজের বিরুদ্ধেও বলতে হয়, সেটা আমি বলতে কোনো সংকোচ করি না। এটাই আমার পরিচয়, সত্য বলা এবং হকের সাথ দেওয়া, এটাই আমার পরিচয়। আশা রাখি আপনারা যেভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন, দেখতে থাকবেন, বা ওই সমস্ত গুরুজনেরা, ওনারা আমাদেরকে সবসময় সমর্থন করেছেন, আর এটাই ওনাদের সত্যতার পরিচয়। আহলে বায়াতের মান্যকারী বা আহলে বায়াতের অনুগামী অনুসারীরা বা আহলে বায়াতের বংশধারীরা কখনো অন্যায়কে আশ্রয় দেননি, বাতিলকে আশ্রয় দেননি, অসৎ বা যেটা হক না তাকে কখনো আশ্রয় দেননি। তাই এই চ্যানেল উইনের মাধ্যমে আমরা সবসময় অন্যদেরকে সত্য বা হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, আহলে বায়াতের সঠিক শিক্ষার দিকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি ওনারা আহলে বায়াতের বংশধারী, সুতরাং এই সত্যকে সবসময় সমর্থন করবেন এবং আপনাদেরকে, মানে নিজের মুরিদ বা ভক্তদেরকে
মান্যকারীদেরকেও সত্য জিনিস জানার জন্যে আমন্ত্রিত করবেন বা উৎসাহিত করবেন। আমার প্রিয় ভাই, ওনাদের কাছে বা ওনার অনুগামী অনুসারীদের কাছে আমি দুঃখ প্রকাশ করি যদি কেউ কোনো প্রকারের আঘাত পেয়ে থাকে, কিন্তু মনে রাখবেন যেটা আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন হিসেবে আমি উত্তর দিয়েছি। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন, বা মনে যদি কোনো প্রকারের ব্যথা থেকে থাকে আঠাশ থাকে সেটাকে বাইর করে দেবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা দেবী বলছি। আমার প্রশ্ন হলো যে এই পবিত্র রমজান মাসে আমরা মানে কোরআন মজিদ থেকে কোন সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করব, আর হচ্ছে কোন তাসবিহটা বেশি বেশি করে আমরা নামাজ পড়ার পরে পাঠ করব। আর একটা প্রশ্ন হলো যে কোরআন শরীফটা যে আমরা পড়বো, তো সেটা মানে কিভাবে বসে পড়বো, বসার একটু আদবটা একটু বলে দেবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআন পড়ার সময় বসার যে আদব আপনি জানতে চেয়েছেন, যেভাবে আমরা নামাজে তাশাহুদে বসি ওইভাবে যদি বসে পড়তে পারেন অতি উত্তম, এটা সবচেয়ে উত্তম তরিকা বা আদব। যদি ওভাবে না বসতে পারেন আসন গড়িয়ে বসেও পড়তে পারেন বা পা ভাঁজ করেও বসে পড়তে পারেন, যেভাবে আপনার সুবিধা হবে। তবে কোরআন যেন পায়ের সামনে না থাকে, মানে নিচে জমিনের উপরে না থাকে, কেননা বে আদবি যেন না হয়। হাতের ওপরে রেখে, রেহালের কাঠের ওপরে রেখে, সম্মানের সঙ্গে রেখে বসে পড়ুন, কোনো অসুবিধে নেই। তাশাহুদের মতো বসে যদি পড়তে পারেন অতি উত্তম, নইলে আসন গড়িয়ে বসে যেভাবে বসে পড়তে পারেন। এবারে কোন সূরা বেশি পড়তে হবে, তো কোরআনের সমস্ত সূরা, মানে পবিত্র রমজান মাসে আপনারা জানেন কোরআনের কোনো একটি আয়াত পড়া মানে পুরো কোরআন খতম করার সওয়াব। পবিত্র রমজান মাসের জন্য বলা হয়েছে যদি কেউ কোরআন অন্য মাসে পুরো কোরআন পড়ে, পুরো কোরআন পড়ে যে সওয়াব পাবে, রমজান মাসে একটি আয়াত পড়লে সেই সওয়াব পাবে। সুতরাং প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পড়তে পারবেন পড়ুন, আর একবার চেষ্টা করুন খতমে কোরআন করার, প্রতি আয়াতটা একবার অবশ্যই পড়ুন। আমি যদি বিশেষ সূরা আয়াতের নাম নিই, আপনারা হয়তো শুধু ওইগুলো পড়বেন, বাকি কোরআনগুলো পড়বেন না। কোরআন পড়ুন, কোরআনকে বুঝুন, তার উপরে আমাল করুন, তারপরে সেটা অন্যদেরকে বলুন। এটা হচ্ছে কোরআনের হক বা অধিকার, এটাকে পুরো করতে হবে বা পালন করতে হবে। আমার প্রিয় বোন কিছু মনে করবেন না, আমি যদি বলি সূরায়ে ইয়াসিন পড়ুন, সূরায়ে রহমান পড়ুন, সূরায়ে দোখান পড়ুন, সূরায়ে ওয়াকিয়া পড়ুন, সূরায়ে জুমা পড়ুন, সূরায়ে মুলক পড়ুন, হালাতা পড়ুন, সূরায়ে মুজাম্মিল পড়ুন, বা সূরার বাকারার ওই সমস্ত আয়াত যে আয়াতে রোজার আহকাম বলা হয়েছে, সূরায়ে বাকারা আয়াত নম্বর 183 থেকে না 187, সূরায়ে আনাম, বিভিন্ন সূরা পড়তে বলা হয়েছে, এগুলো পড়লে নিশ্চয়ই সওয়াব পাবেন। তবে চেষ্টা করুন পুরো কোরআনকে একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার, অতি উত্তম এটাই। আর কোন তসবিহ তাহলিল পড়বেন, তো রমজান মাসে তসবিহাত আরবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যত বেশি পড়বেন তত উত্তম বলা হয়েছে। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল, এই পরিপূর্ণ কলেমা যত বেশি পড়বেন তত সওয়াব পাবেন। এই কলেমা পড়ার পরে যদি মৃত্যুবরণ করেন তো শহীদ হয়ে যাবেন, এত সওয়াব। মনে রাখবেন সঠিক কলেমা, পরিপূর্ণ কলেমা পড়ুন, যে কলেমা জান্নাতের দরজার উপরে লেখা আছে। তাছাড়া জিকরে ইউনুসিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন, যত পড়বেন তত সওয়াব, তত গুনাহ ক্ষমা হবে এবং বালা ও মুসিবত থেকে মুক্তি পাবেন। এগুলো যদি না পড়তে পারেন তো দরুদ পাঠ করুন, দরুদের চেয়ে তো উত্তম কোনো তসবিহ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যত পারবেন দরুদ পাঠ করবেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি কলকাতা শহর থেকে বলছি, আমার নাম রাখি। মাওলানা সাহেব, আমি শুনেছি রোজা রেখে মিথ্যে কথা বলা চলে না, গালাগালি দেওয়া চলে না, তারপরে টিভি দেখা চলে না, এগুলো তো চলেই না। তো তারপরে শুনেছি যে রোজা রেখে নাকি মাথায় তুলে দেওয়া চলে না। তো আরেকটা আছে যে মুখ কাটা যায় না রোজা রেখে। আমাকে একটু বলবেন এসব করা যায় কিনা রোজা রেখে।
السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যে বললেন রোজা থেকে মিথ্যা কথা চলে না গালাগালি চলে না টিভি দেখা চলে না আপনি রোজা থাকুন আর না থাকুন এগুলো শরীয়তে অবৈধ মিথ্যা কথা বলা গুনাহ রোজা থেকে মিথ্যা কথা বলুন আর রোজা না থেকে মিথ্যা কথা বলুন ওইরূপ গালাগালি দেওয়া গুনাহ মহাপাপ তাই রোজা থেকে গালাগালি করুন আর রোজা না থেকে টিভি দেখা কোনো অসুবিধে নেই যদি হারাম দেখেন অশ্লীল দেখেন গান সিনেমা দেখেন যেগুলো শরীয়তে দেখতে মানা তো রোজা থেকে দেখুন আর রোজা না থেকে দেখুন একই ব্যাপার সমান গুনাহ কোনো অসুবিধে নেই মনে রাখবেন এগুলো করলে রোজা বাতিল হবে না কিন্তু এগুলো গুনাহ মিথ্যা কথা যদি আল্লাহ রসুলের কসম খেয়ে মিথ্যা কথা বলেন তখন রোজা বাতিল হয়ে যাবে তবে এমনি যদি খোদা না করো কেউ কথা বলতে বলতে কোনো কারণে মিথ্যা কথা বলে ফেলে তার রোজা বাতিল হবে না কিন্তু মিথ্যা কথা যদি জেনে শুনে বলে তো এটা গুনাহ গুনাহে কাবীরা মনে রাখবেন ওইরূপ গালি দোয়া গুনাহে কাবীরা টিভিতে গান শোনা বা অশোভনীয় বা অবৈধ জিনিস দেখা এটা হারাম তাই রোজা রেখে দেখুন আর রোজা না রেখে দেখুন এবারে মাথায় তেল মাখা নখ কাটা এগুলোকে শরীয়তের ভাষায় বলা হয়েছে রোজাদারের জন্য মকরু মকরু মানে যে কাজ না করা ভালো করলে কোনো অসুবিধে নেই কিন্তু অনেক অনেক সময় তেল আসে যে তেলগুলো মানে ডাক্তাররা বলেন বা কবিরাজরা বলেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে লাগানো হয় মানে চুল মজবুত করার জন্যে চুল কালো করার জন্যে তো বলেন 24 ঘন্টা এই তেলটা লাগিয়ে রাখতে হবে এটা ধুলে হবে না কিন্তু মনে রাখবেন ওই তেল যদি মাখেন তাহলে রোজা বাতিল হয়ে যাবে আর আপনার নামাজও হয়তো হবে না কেননা তেলা মাথায় মশা হয় না তেলা মাথায় মশা হয় না মাথায় তেল থাকলে আগে সেটাকে শুকিয়ে নিতে নিতে হবে আর খোদা না করুক যদি তেল নাজিস হয় অপবিত্র হয় তো আপনাকে গোসল করে তারপরেই নামাজ পড়তে হবে তার ছাড়া নামাজ পড়তে পারবেন না তবে এগুলো রোজার অবস্থায় লাগানো মকরু মকরু মানে যে কাজ না করা ভালো করলে অসুবিধে নেই নখ কাটলে কোনো অসুবিধে নেই চুল দাড়ি কাটলে কোনো অসুবিধে নেই এগুলো মকরু তবে রাতের বেলা যদি করতে পারেন করতে পারেন রোজা রেখে চুল দাড়ি ছাটা চুল কাটা নখ কাটা এগুলো সব জায়েজ শুধু মকরু বলা হয়েছে আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আমি আরেফা বিবি বলছি পূর্ব মেদিনীপুর হেড়িয়া উদাখালি থেকে হুজুর সাহেবকে আমার হাজার হাজার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ আমার প্রশ্ন এই যে আমি অসুখের কারণে রমজান মাসে রোজা রাখতে পারিনি তো একসঙ্গে এত রোজার কাজা কিভাবে তুলবো হুজুর সাহেব যদি একবার আমাকে দয়া করে বলেন তাহলে উপকৃত হব আর একটা প্রশ্ন ছিল যে আমি আমার স্বামীর বড় অসুখ করেছিল আমি আল্লাহর কাছে এই মানে বাধা করেছিল যে ইত্তেকাতে থাকবো কিন্তু আমি অসুখের কারণে বা পরিস্থিতির কারণে আমি 10 দিন ইত্তেকাতে থাকতে পারিনি এর ব্যাপারে কি করে তুলবো হুজুর সাহেব যদি দয়া করে বলেন আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় চাচিমা কাকিমা আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি নিজের সুবিধা অনুযায়ী কাজা রোজা রাখুন কাজা রোজার জন্য বলা হয়েছে আপনার শারীরিক সুস্থতাকে বজায় রেখে যখন যতটুকু পারবেন সেইভাবে আদায় করতে থাকুন একসঙ্গে যদি না রাখতে পারেন একসঙ্গে রাখতে হবে না আপনি আজকে কিছুটা মানে এখন কিছুটা রাখুন কিছুদিন পরে মাঝখানে গ্যাপ দিয়ে আবার কিছুদিন পরে রাখুন কি শীতের দিনে যখন বেলা ছোট হয়ে যায় দিন ছোট হয়ে যায় সে সময় কষ্ট কম হয় ঠান্ডা মৌসুম থাকে
ওই সময় রোজা রাখুন, মানে নিজের সুবিধে হিসেবে কাজা রোজা আদায় করতে থাকুন। রমজানের পরেই সঙ্গে সঙ্গে যে আদায় করতে হবে কাজা হয়ে গেলে, এর কোনো শর্ত নেই। কাজা রোজা আপনি যখনও রাখতে পারবেন আর নিজের সুবিধা হিসাবে রাখতে থাকুন। আশা রাখি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের যেটা ছিল এতেকাফ সম্পর্কে, আপনি আপনার স্বামীর জন্য মান্যিত মেনেছিলেন, এতেকাফ বসবেন বলে মনে রাখবেন, শরীয়তে নারীদের জন্য কিছু জিনিসকে ক্ষমা রাখা হয়েছে, নারীদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তার মধ্যে আজান, একামাত, জমাতে নামাজ, নামাজে জানাজা, এতেকাফ, এগুলো নারীদের জন্য নয়। তবুও যখন আপনি মান্যত মেনেছেন তো এতেকাফ কমসকম তিন দিন, বেশি থেকে বেশি আপনি দশ দিন করতে পারেন, তো কমসকম তিন দিন এতেকাফ রাখা যথেষ্ট। তো আপনি তিন দিন যদি নিজের সুযোগ সুবিধা হিসাবে আল্লাহর ঘরে বসে হোক, নিজের ঘরে বসে হোক, এতেকাফের জায়গায় বসে এতেকাফ রাখতে পারেন তিন দিন, আপনি তিন দিন এতেকাফ করুন, আপনার মান্যত পুরো হয়ে যাবে। কেননা এতেকাফের কমসে কম পিরিয়ড তিন দিন বলা হয়েছে, তিন দিন রাখলে আপনার মান্যত পুরো হয়ে যাবে। নিজের সুযোগ সুবিধা হিসেবে আপনি এটা পুরো করতে পারেন। আশা রাখি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি হাওড়া জাউরিস্ট থেকে বলছি। আপনাকে রমজান মোবারক। আমার প্রশ্ন হলো যে এই রমজান মাসে রোজা রাখি, মানে এত কষ্ট হয় যে গা হাতটা থরথর করে কাঁপে, মাথা ঘরে, মানে খুবই কষ্ট হয়, আর দ্বিতীয় পথে এত কষ্ট যেন গানটা বেরিয়ে যাওয়ার মানে চাপ, আর আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, পুরোটাই আমাকে সামলাতে হয়, তাই কষ্টের মাধ্যমে সব রোজা করি আমি। আর এখন তো আমার ছেলে মেয়ে একদম পান করে, তো এখন এত কষ্ট হয়, তো রোজা রাখা যাবে না, না রাখলে গুনাহ হবে, আমাকে সেইটা বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পবিত্র কোরআনতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাসকে পেয়ে যায় তো সে রোজা রাখে, মানে শাহেদা মিনকুম মুশারাফ আলিয়াসুম, রোজা রাখবে। তবে যদি কেউ সফরে যায় বা অসুস্থ হয়ে থাকে, তার জন্য অন্য দিন রাখা হয়েছে, সে রমজান মাসে রোজা রাখতে পারবে না বা রোজা রাখার তার হুকুম নেই। ইন্নাল্লাহ ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আপনাদের জন্য সরলতা চায়, কঠিনতা চায় না। আপনি রোজা রাখার জন্য যদি সক্ষম হন তখন রোজা রাখবেন, যদি সক্ষম না হন, অসুস্থ হন, বিশেষ করে গর্ভধারী নারীদের জন্য বলা হয়েছে যা, বা যাদের বাচ্চা ছোট শিশু দুধ পান করে, তো রোজা রাখলে যদি আপনার অসুবিধা হয় কি, আপনার ওই শিশু বাচ্চার অসুবিধা হয়, দুধ যদি কম হয়ে যায় বা আপনি যদি সেটাকে সহন না করতে পারেন, তো শরীয়তে আপনাকে ছুট দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, আপনি রোজা রাখবেন না, আপনি অন্য দিনে রোজা রাখবেন। জোর করে রোজা রাখলে কিন্তু আপনার রোজা হবে না, সওয়াব পাবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায়, সমস্যার সময়, কঠিনতার সময়, মানে সফরে রোজা রাখতে মানা করেছে। তো যেমন রোজা আমরা রাখি আল্লাহর হুকুমে, ওইরূপ যেখানে আমাদেরকে মানা করা হয়েছে সেখানে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, নইলে আল্লাহর হুকুমের অমান্য গণনা হবে। তো আপনি আপনার বাচ্চাদেরকে, শিশু বাচ্চা ধূমপান করছে, যদি তাকে নিয়ে রোজা রাখতে কষ্ট হয় আপনি রোজা রাখবেন না, জোর করে যদি রাখেন তো আপনার রোজা কবুল হবে না, আল্লাহ এটাকে মেনে নেবে না। কেন, আল্লাহ আপনাকে ছুট দিয়েছে যে এই সময়ে রোজা রাখবেন না, যে সময়ে রোজা রাখলে আপনার বা আপনার বাচ্চার ক্ষতি হবে বা কষ্ট হবে, আপনি শুধু ফিদিয়া দিন। রোজার বদলে 700 গ্রাম আনাজ, 750 গ্রাম আনাজ আল্লাহর পথে দান করে দিন। এবারে যখন শীতের দিন হবে, সুস্থ হয়ে যাবেন, বাচ্চা বড় হয়ে যাবে, তখন আপনি রোজার কাজা করুন, কোনো অসুবিধে নেই। আপনি ওইভাবে নিজেকে কষ্ট দিয়ে রোজা রাখবেন না। আপনি যদি এখন রোজা না রাখেন রমজান মাসে, নিজের বাচ্চাকে দুধ পান করানোর জন্যে আপনার কোনো গুনাহ হবে না। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো রোজা পালন করা হয় কেন আর ঈদ কেন পালন করা হয়, আমার এটা জানা নেই, আমি জানবো, আপনি বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও। তো এক নম্বর আমরা এই জন্য রাখি, এটা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। যেমন আমরা নামাজ পড়ি বা অন্য উপাসনা বা ইবাদতগুলো করি আল্লাহর হুকুমে, এটাও আল্লাহর হুকুম। আর কেন রোজা রাখছি, তার লাভ বা তার ফায়দা কী, তো এগুলোও উল্লেখ হয়েছে। রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়, পরহেজগার হয়। রোজা রেখে আমি বা আপনি যদি গোপনে কোথাও লুকিয়ে কিছু পানাহার করি, করতে পারবো কি না? পারবো, কিন্তু করি না। কেন করি না? কেননা আমরা যার জন্য রোজা রেখেছি আল্লাহর জন্য, সে আল্লাহ আমাদেরকে দেখছে। আমি যদি গোপনে পানাহার করি তো আমার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে। গুনাহ, পাপ, হালাল জিনিস যেগুলো সাধারণ দিনে আমাদের জন্য হালাল, রোজা থেকে আমি সেগুলো খাচ্ছি না। কেন? আল্লাহর ভয়। কেননা যদি খাই আমার রোজা বাতিল হয়ে যাবে, আমি আল্লাহর নিকটে গুনাহগার হয়ে যাব। তো রোজা রেখে যদি আমি আল্লাহর হুকুমের সম্মান করে, আল্লাহর হুকুমকে পালন করার জন্যে, আল্লাহ দেখছে বলে আমি রোজা থেকে হালাল এবং বৈধ জিনিস খাচ্ছি না, তাহলে অন্য দিনে যেদিন আমরা রোজা রাখি না, সে সময় আল্লাহর ভয়ে কি আমরা হারাম থেকে বিরত থাকতে পারি না? যে এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন, এটা বৈধ না, এটা হালাল না, এটা নাজিস বা এটা হারাম, এটা খেলে হবে না, আল্লাহ রাজি হবে না। তো রমজান মাসে রোজা রেখে আল্লাহর ভয়ে যদি আমরা হালাল থেকে বিরত থাকতে পারি, তাহলে অন্য দিনে আমরা হারাম থেকে কেন বিরত থাকতে পারবো না? মনে রাখবেন, এইগুলো রোজার লাভ। রোজা মনোবলকে বৃদ্ধি করে। রমজান মাসে আপনার সামনে আপনার পছন্দিত খাদ্য রাখা আছে কিন্তু আপনি খাচ্ছেন না, আপনার মনোবল বা আপনার এরাদা এত মজবুত যে আপনার সামনে রাখা আছে কিন্তু আপনি রোজা আছেন বলে ওটা খাচ্ছেন না। সাধারণ দিনে ওইভাবে হারাম থেকে বাঁচতে হবে। হাজার মন চাইলেও নিজেকে বলতে হবে, না, এটা আল্লাহ আমার জন্য হারাম করেছে, সুতরাং আমি এটা খাব না। রোজা পরকালের রুজি। হাদিসে যেমন উল্লেখ হয়েছে, এখানে রোজা রেখে নিজের পরকালের রুজির ব্যবস্থা করো। হাশরের ময়দানে আমরা যখন যাব, আলামে বারসাকের সফর যখন মারার পরে শুরু হবে, তো মাঝখানে আমরা এমন একটা ওয়াদি, বড় ময়দান দিয়ে পার হব যেটাকে রমজান মাসের ময়দান বলা হয়েছে। রমজান রমজা থেকে এসেছে, রমজা মানে গরম মরুভূমি। রমজান মাসে ওই মাস যে গুনাহকে পুড়িয়ে দেয়। তো যদি রমজান মাসে আমরা রোজা রেখে আল্লাহর হুকুমকে পালন করি, তো এই রমজান আমাদের গুনাহকে, এই রোজা আমাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, আমাদেরকে ক্ষমাদান করবে। আর যদি রমজান মাসে রোজা না রাখি, তো মনে রাখবেন রোজা পোড়াবে, হয় গুনাহকে আর নইলে গুনাহগারকে, হয় গুনাহকে জ্বালাবে আর নইলে গুনাহগারকে জ্বালাবে। তো আমরা দুনিয়ায় যদি রোজা না রাখি, তো হাশরের ওই ময়দানে আমাদেরকে জ্বলতে হবে, ওই গরম মরুভূমির বালির ওপর দিয়ে যখন আমরা পার হব, মাথার উপর সূর্য এসে থাকবে, সূর্যের তাপ এত গরম হবে যে মাথার ঘেনু গলে কান দিয়ে নাক দিয়ে বাহির হবে। চিন্তা করুন, এটা উদাহরণ দেওয়া হয়েছে। আর ওইরূপ যে বালির উপর দিয়ে আমাদেরকে মরুভূমি পার করতে হবে, তার মধ্যে পা ঢসে যাবে আর পা গলে যাবে, বালি এত গরম হবে যে চামড়া মাংস গলে যাবে, ওই সময় ক্ষুধায় পিপাসায় জিহ্বাহ বাইর হয়ে আসবে। তখন আমরা নিজের গাইড বা হাদির কাছে, যে আমাদের সঙ্গে থাকবে আল্লাহর তরফ থেকে, তার কাছে পানি চাবো যে আমাকে পানাহার দাও। তখন ওই হাদি বলবে, তোমরা এই সময়ের পানাহার রমজান মাসে পানি পান করে বা খেয়ে, পানাহার খেয়ে নিজের পানাহারকে হারিয়ে এসেছো। যদি রমজান মাসে রোজা রেখে নিজের পানাহারকে বাঁচিয়ে রেখে আসতে, তাহলে এখন সেই পানি বা পানাহার দোয়া হতো, এখন সেই খাদ্য দোয়া হতো। কিন্তু এখানকার জন্য একবার ভাবনি, তোমরা রমজান মাসে খেয়েছো, রমজান মাসে পানি পান করেছো, সুতরাং নিজের এখানকার অংশটা তুমি খেয়ে এসেছো, পান করে এসেছো, এখানে আর কিছু দেওয়া হবে না। আর বলা হয়েছে আখেরাতের একদিন দুনিয়ার ৫০ বছরের সমান হবে, আখেরাতের একদিন দুনিয়ার ৫০ বছরের সমান হবে। তার মানে এক মাস যদি কেউ রোজা না রাখে, পানাহার করতে থাকে, তো আখেরাতে তাকে ১৫০০ বছর, কত? ১৫০০ বছর, ১৫০০ বছর ক্ষুধায় পিপাসায় চলতে হবে। একবার ভেবে দেখুন,
সতর্কর জন্য বলে দিচ্ছি, 1500 বছর খোদায় পিপাসায় কাতর হয়ে ফরিয়াদ করবে, চিৎকার করবে, আমাকে পানি দাও, আমাকে খাওয়ার দাও, না তাকে এক ফোঁটা পানি দেওয়া হবে না খাওয়ার দেওয়া হবে। এবারে ভেবে নে দেখুন আমরা রোজা কেন রাখছি বা রোজা রাখার হুকুম কেন দেওয়া হয়েছে। রোজা দেখে খোদার পিপাসার অনুভব করে অন্যদের খোদা পিপাসাকে বুঝতে বলা হয়েছে। আর সৌম জুন্নত মিনান নার, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কখন বাঁচাবে? যখন রোজাকে রোজার মতো করে রাখবে, শুধু লোক দেখানোর জন্যে রোজা রেখে কোনো লাভ নেই। সারা রাত যত পেরেছেন খেয়েছেন, দিনের বেলা ঘুমিয়ে আছেন, সন্ধ্যার সময় উঠে ইফতার করছেন, রোজার অনুভবই হলো না, রোজার কষ্ট ভোগ করলেন না। শুধু লোক বলবে যে হ্যাঁ লোকটা রোজা রেখেছিল, রোজা রেখে আছে, বা এই মেয়েটা রোজায় আছে এই জন্য রোজা রাখছেন, এ রোজার কোনো আজর হবে না। রোজার অর্থ, রোজার ফলসফা, রোজার মর্ম ও মর্যাদাকে বুঝে রোজা রাখতে হবে, তারপরে সেই রোজা লাভ দেবে বা তার জন্য স্বভাব পাওয়া যাবে। আর রোজার পরে আমরা ঈদ এই জন্য পালন করি, আপনারা জানেন ঈদ মানে খুশির দিন, আনন্দের দিন, যেটা জানাবি ঈসা নবী আল্লাহর কাছে একসময় দোয়া করেছিলেন, قال عيسى ابن مريم اللهم رب انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا وات منك وارزقنا وانت خير الرازقين। হে আমার প্রতিপালক, আমাদের উপরে দস্তরখান অবতীর্ণ করো আসমান থেকে, যেটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের আগের জন্য বা পূর্বের জন্য এটা তোমার নিশানি হবে, আর আমাদেরকে রুজি দান করো, তুমি তো সুন্দর রুজি দান করার মালিক বা সুন্দর রুজি দানকারী। এই যে সারা বছর সারা মাস আমরা রোজায় থাকি, খোদায় থাকি, এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় সাধারণ পানাহারের অনুমতি দেয়। আমরা সাধারণ পানাহার করতে পারি, নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন খেতে পারি, তাই এটা আমাদের জন্য খুশির দিন। যেমন হজ পরিপূর্ণ হওয়ার পরে আমরা ঈদের নামাজ পড়ি, কুরবানি কবুল হওয়ার পরে, হজ পরিপূর্ণ হওয়ার পরে আমরা বকরা ঈদের নামাজ পড়ি, ওইরূপ রোজার মাসের এক মাস রোজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপাসনা ইবাদতকে যদি কবুল করেন, তো এই যে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন রোজা রাখার, এর শুকর আদায় করার জন্য আমরা ঈদের নামাজ পড়ি। মনে রাখবেন ওটা খুশির নামাজ, ওটা শুকরানা নামাজ, শুকরানা শুকরের নামাজ। তো যারা রোজা রাখে তাদের জন্য ঈদ, যারা রোজা রাখে না তাদের জন্য ঈদ নয়। তারা কিসের ঈদ করছে? তারা আল্লাহ তরফ থেকে তৌফিকই পায়নি, রোজাই রাখেনি, সবই পায়নি, সেই সম্মানিত স্থান পায়নি। ঈদ তাদের জন্য যারা সারা রমজান মাস উপবাস রেখেছিল, খোদায় ছিল, কষ্টে ছিল, এবং আল্লাহর উপাসনা করে তারা উচ্চতম স্থান লাভ করেছে, তাদের জন্য ঈদ তাদের জন্য খুশির দিন। আর মনে রাখবেন হাদিসে বলা হয়েছে, মাওলানা আলী আলাইহিস সালাম বলেছেন, ওই সমস্ত দিন তোমাদের জন্য ঈদের দিন যেদিন তোমরা কোনো পাপ করবে না, কোনো গুনাহ করবে না। তো রমজান মাস গুনাহ থেকে মুক্তি যারা পেয়েছে তাদের জন্য বলা হয়েছে ঈদের দিন, ঈদের দিন। আউওয়ালুহু রাহমা আওসাতু মাগফিরা আখিরুহু ইতকুম মিনান নার, রমজানের প্রথম 10 দিন রহমতের দিন, মধ্যখানের 10 দিন মাগফিরাতের দিন, শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তো ঈদ তাদের জন্য যারা পুরো রমজান মাস রোজা রেখে আল্লাহর রহমত কে উপলব্ধি করেছে, মাগফিরাত পেয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, আজ ঈদের দিন তাদের জন্য খুশির দিন। যারা সারা রমজান মাস রোজা খেয়ে, মানে আমি তো তাদের জন্য রোজা খেয়ে পাপ করেছে, তাদের জন্য ঈদের দিন কি করে খুশির দিন হতে পারে? ঈদের দিন সাবান মেখে, সেন্ট লাগিয়ে, নতুন পোশাক পরে নামাজ পড়তে যাচ্ছে কিসের জন্যে? এ কার শুকর আদায় করতে যাচ্ছে? সারা রোজার মাস রোজা না খেয়ে আল্লাহর হুকুমের অমান্য করে কার শুকর আদায় করতে যাচ্ছে? আশা রাখি আমার প্রিয় বোন বুঝতে পেরেছেন, ঈদের দিন আমরা এই জন্য খুশি করি কেননা আমাদের পুরো রমজান মাসের রোজা কবুল হওয়ার একটা সংকেত, আল্লাহর উপরে আমরা বিশ্বাস রেখে আমাদের রোজা কবুল হয়েছে, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি, তাই খুশির জন্য শুকরানার এই নামাজ আদায় করি। আর ওই দিন আমাদেরকে পুনরায় পরিপূর্ণভাবে পানাহার করার হুকুম দেওয়া হয়েছে, সারাদিন আমরা যখন ইচ্ছা তখন পানাহার করতে পারি, ওই আল্লাহর নেয়ামত আমরা পেয়েছি যেটা কোরআনে ঈদ বলা হয়েছে, ঘোষণা করেছে, সেই জন্য আমরা ঈদ পালন করি। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো,
যে সাহারির সময় যদি আমরা কিছু পেট ভরে খেয়ে নিই, তাহলে কি আমাদের রোজার স্বভাব কম হয়ে যাবে নাকি, একটু বলে দেবেন। আর একটা প্রশ্ন হলো যে আপনি শীতের দিন রমজানের দোয়া পড়ছেন, এই দোয়াটা যদি কেউ না পড়ে তাহলে কি তার রোজা হবে না, এটা কি ফরজ নাকি, একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রমজান মাসের সাহেরের সময় ততটুকু খান যতটুকু খেলে আপনি শান্তিপূর্ণভাবে রোজা রাখতে পারবেন, বেশি কম কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারেন। তবে ততটুকু খেতে বলা হয়েছে, যতটুকু খেলে আপনি শান্তিপূর্ণভাবে রোজা রাখতে পারবেন, আপনি বুঝতে পেরেছেন। আর যে দোয়াগুলো আমি প্রতিদিন পড়ছি, এই দোয়াগুলো পড়া সুন্নত বা মোস্তাহাব, মানে ওই দোয়াগুলো পড়ি এই জন্যে যাতে ওই দোয়ার বরকত বা ফজিলত আমরা উপলব্ধি করতে পারি। কেউ যদি পড়ে সে লাভবান হবে, যদি কেউ না পড়ে কোনো অসুবিধে নেই। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাওলানা সাহেব, আমার একটা জানার ছিল যে এই রমজান মাসে যে নফল নামাজগুলা আছে সেগুলা যদি আমরা দাঁড়িয়ে পড়তে না পারি, যদি বসে পড়ি, ধরেন এক রেখাত নিয়োগ করলাম, নিয়োগ করার পরে এক রেখাত দাঁড়িয়ে করলাম, এক রেখাত বসে করলাম, তাহলে কি এটা হবে? ধরেন দাঁড়িয়ে পড়তে তো এতগুলা সুরা তো মেলা সুরা পড়তে হয়েছে অনেক কবার, তার জন্য অতিরিক্ত অসুবিধা হয়েছে। তাই যদি এক রেখাতে দাঁড়িয়ে আর এক রেখাতে যদি বসে পড়ি তাহলে কি হবে নাকি, একটু বলে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার পুনরায় ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুন্নত নামাজ, নফল নামাজ যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন, আপনি বসে পড়ুন। অনেক সুরা পড়তে হয়, বেশি সময় লাগে, সুতরাং আপনি অত সময় যদি দাঁড়িয়ে না পড়তে পারেন, নফল নামাজ বা সুন্নত নামাজ বসে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আশা রাখি আপনার প্রশ্নে উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো যে রোজা রেখে কি নখ কাটা যাবে, আর ছেলেদের কি দাড়ি মুখ কাটা যাবে রোজা রেখে, একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, রোজা থেকে নখ কাটা যাবে, দাড়ি কাটা যাবে, চুল কাটা যাবে, মানে দাড়ি শেভিং করলে হবে না, দাড়ি শেভিং করা পাপ, তাই রোজা থেকে করুন আর রোজা না থেকে করুন। তবে সেটিং করা মানে ছাটা, চুল কাটা, নখ কাটা, এগুলো সব জায়েজ, তবে মকরু, মকরু মানে যে কাজ না করা ভালো, তবে করলে কোনো অসুবিধে নেই, রোজা বাতিল হবে না, কোনো অসুবিধে নেই। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আমি আপনি আপনার কাছে মানে প্রশ্ন করেছিলাম যে আমি যদি পদ্মায় যাই, জোহরের নামাজের সময় যেতে আসরের সময় টাইম পাই, জোহরের নামাজ যদি সেই আজানের সময় পেলাম না, তাহলে কি আমি আসরের সময় জোহর আগে পড়ে নেবো তবে আসর পড়বো, এরকম পড়বো? আপনি বললেন সূর্য যখন অস্ত যায় দুটো নামাজ, আসরও দুটো নামাজ, তুমি জোহর আগে পড়বে আসর পড়বে, এটাই জানতে আছে। আর যদি বা ওরকম মগরবে কি কম সময় থাকে, মগরবে মানে সন্ধ্যা হবার আগেই পড়ে নিতে হবে এইরকম, মানে আজান দিলে আমি যদি এশারোর আজানের সময় এসে যাই তাহলে মগরবের নামাজ কি পড়ে নিতে হবে, এশার পড়বো নাকি অন্ধকার হয়ে গেলে তো হবে না? ওটাই আপনার কাছে ঠিক মতো বলতে পারছি না, ঠিক করে বুঝে আপনি বুঝে নেবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন আরেফতা, আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআনে যে নামাজের সময় বলা হয়েছে, আমি বহুবার উল্লেখ করেছি, বলেছি আকিমুসসালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফাজর। তোমরা নামাজ পড়ো যখন সূর্য একটু ঢলে যাবে মাথার উপরে এসে, যখন সূর্য পশ্চিম দিকে ঢালা শুরু হবে, ওখান থেকে জোহর আসরের নামাজের সময় শুরু হয়, আর যতক্ষণ সূর্য অস্তে না যাচ্ছে এর মাঝখানে আপনাকে আগে জোহরের নামাজ পড়তে হবে, পরে আসরের নামাজ পড়তে হবে, মনে রাখবেন।
জোহরের আগে আসর পড়লে হবে না, আগে সব সময় জোহর পড়তে হবে, পরে আসর পড়তে হবে। তারপরে যখন আমরা রাতের অন্ধকারের দিকে প্রবেশ করি, মাগরিবের আজানের পর থেকে নিয়ে অর্ধেক রাত পর্যন্ত আগে আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে, পরে আপনাকে এশা নামাজ পড়তে হবে। মাগরিবের আগে এশা নামাজ পড়লে কিন্তু হবে না। এভাবেই আল্লাহর হুকুম হয়েছে, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন বা নিজের দায়িত্বকে ওইভাবে যদি পালন করেন ইনশাআল্লাহ আল্লাহর নিকটে আজর সওয়াব পাবেন। পরের প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম, মাওলানা সাবির রেজা, আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি। আশা করি আপনি ভালো আছেন, আপনার পরিবারের সবাই ভালো আছেন, উইন চ্যানেলের সমস্ত ডাইরেক্টর সদস্য ক্যামেরাম্যান সবাই আশা করি ভালো আছেন। আপনাদের সবার জন্য রমজান মাসে দোয়া করি, আল্লাহ ওনাদের হায়াত দান করবেন, দীর্ঘজীবী করবেন, আপদ বিপদ থেকে মুক্তি দান করবেন, সেবা দান করবেন, ওনাদের রুজি রোজগারে বরকত দান করবেন। আজ উইন চ্যানেলের জন্য আমরা সমস্ত দর্শকবাসী সমস্ত সঠিক হক কথা জানতে পারছি, সেই জন্য আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর জানাই। আর আপনার মতো মাওলানা সাহেব আমরা পেয়েছি, মাওলানা সাবির রেজার মতো সুন্দর নেক বান্দা আল্লাহর কাছে পেয়েছি, আল্লাহর হাজার শুকর যে আমরা বাঙালি হয়ে আপনার মতো বাংলা মাওলানা সাহেব পেয়েছি। আমাদের এত সুন্দর করে আপনি হেদায়েতে সত্য হক কথা বলেন, আল্লাহর হাজার শুকর জানাই। মাওলানা সাহেব আমি একটা প্রশ্ন করছি, একটু আমাকে তাড়াতাড়ি উত্তরটা দেবেন। আমার ছেলেটার এক সিরা আছে, আমি 3 বছর আগে আপনাকে ফোন করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন মমিনুনের আয়াত পড়ে হাজু এই দোয়াটা বলেছিলেন, আমি এরপর আমল করতে পারিনি, কিন্তু ছেলের ওইটা যন্ত্রণা হয় মাঝে মাঝে, সেই জন্য বলছি ঈদ পর অপারেশান করবো, আপনি একটু বলুন এটা যদি অপারেশান করি ওর কি বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে না, সেটা জানার জন্য আপনার কাছে ফোন করছি, যদি কিছু ভুল বলি মাফ করবেন, ক্ষমা করবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন টুম্পা খাতুন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনাদের নেক তৌফিকাতে বৃদ্ধি করুক, আমাদের অনুষ্ঠান দেখছেন তার থেকে লাভবান হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো নেক দর্শকবৃন্দদেরকে আরও নেক তৌফিক দান করুক, আল্লাহর কাছে এই দোয়া করি। আমি আপনার ছেলের জন্য কোরআন থেকে ইস্তিখারা দেখেছিলাম, আপনি অপারেশন করাতে পারেন, কোনো অসুবিধা নেই, অপারেশনের জন্যে ইস্তিখারা বেহতর এসেছে, তবে তার আগে ডাক্তারদের সঙ্গে ভালো করে পরামর্শ করে নেবেন, কেননা অপারেশনের পরে তার ফলাফল কী হবে সেইগুলো বিষয়ে আগে একটু জানতে হবে। যদি ডাক্তার বলে অপারেশন করে কোনো অসুবিধা হবে না বা পরবর্তীতে মানে বাচ্চা যখন বড় হয়ে যাবে, বিয়ে শাদী করলে তার পারিবারিক জীবনের জন্য কোনো অশান্তি ঘটবে না, বুদ্ধিজীবীর জন্য এছাড়া যথেষ্ট, যদি ডাক্তারের পরামর্শে সন্তুষ্ট হয়ে থাকেন বা মনে বিশ্বাস এসে থাকে যে হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক বলছেন, একজন না দুইজন, 2 থেকে 3 জনের কাছে সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিন, অন্য অন্য ডাক্তারের কাছ থেকে মশওয়ারা নিন। যদি সবাই বলে হ্যাঁ এই অপারেশন করা যাবে, করলে কোনো অসুবিধা হবে না, এর যৌবনের উপরে কোনো অসুবিধা হবে না, আপনি অবশ্যই করে নিন, কারণ ইস্তিখারা যখন বেহতর এসেছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য মঙ্গল চাচ্ছে। সুতরাং ইস্তিখারা যখন ভালো এসেছে আপনি বিসমিল্লাহ করুন, অপারেশন করিয়ে নিন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ফোন করার জন্য আরও একবার ধন্যবাদ জানাই, আমাদের চ্যানেল দেখার জন্য, তার থেকে লাভবান হওয়ার জন্য বা আমাদের জন্য দোয়া করার জন্য অনেক কৃতজ্ঞ জানাই। আশা রাখি আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন এবং নিজেদের মতামত ও প্রস্তাবের মাধ্যমে বা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।